নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। দেখো, দুপুরবেলা চলে এসেছি, তোমাদের সঙ্গে কথা বলছি। তো সব কাজকর্ম সেরে নিয়েছি, আজকে অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা শুরু করতে, কেননা সকাল থেকে আমি ভিডিও করিনি আর কোনো ভিডিও ছাড়াও হয়নি। তাই ভেবেছিলাম রান্না ঠান্না করেই একবারে তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলতে আসবো। তো কী কী রান্না করেছি সেটাও দেখাবো। তো চলো, তো স্নান টান করে পুজো তো দিয়ে দিয়েছি, আর সকালে মানে মুড়ি খেয়েছি, তো খিদেও খুব পেয়ে গেছে। তো রান্না হয়ে গেছে, রান্না করে ঘর টর পরিষ্কার করে স্নান করেই একবারে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। তো স্নান করলেই এখন গরম পড়ে গেছে, যেহেতু প্রচুর গরম লাগে, তো ঘেমে যাচ্ছি। দেখো তো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি আজকে, চলো। এই দেখো, এটা মাছের ডিমের আলু দিয়ে ঝোল করেছি, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। ধনে পাতা টাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি, আর এটা করে নিয়েছি দেখো ঝিঙে আর যাকে বলে ঢেঁড়স, আলু দিয়ে একটা মাখামাখা তরকারি, আর ভাত হয়েছে। আর ভাজায় কিছু করিনি এখনো, দেখি এখনো ঠিক নেই, তো খাওয়া দাওয়া করবো। ও চলে এসেছে, কাজে গিয়েছিল। এই তো ঘর টর পরিষ্কার করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। তো টিভিতে একটা জিনিস লাগানো আছে, তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, এটা আমরা দীঘার মন্দারমণি ঘুরতে গিয়ে তুলেছিলাম ফটোটা, তো এটাকে টিভিতে লাগিয়ে দিয়েছি। টিভিটা সবসময় চলে না বলে লাগিয়ে দিয়েছি, কেননা আমার টিভি দেখার একদম সময় নেই। তোমরা জানো আমি কাজে বসলে এমনিতেই ফোন নিয়ে আমার হয়ে যায়, ওই মাঝে মধ্যে টিভিটা দেখে, তো খুব কম চলে বলে ওটা টিভির মধ্যে রেখে দিয়েছি লাগিয়ে। তো এবার খাওয়া দাওয়া করবো, চলো। শুভ সন্ধে বন্ধুরা। তো গিয়েছিলাম একটু বাজারের দিকে, তো তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো ভাবছিলাম, তো হয়নি, তাড়াহুড়ো চলে গেছি। তো গিয়েছিলাম আজকে সন্ধেবেলা, একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, তাই গিফট আনতে গিয়েছিলাম। বেশি কিছু গিফট নেইনি, একটা চকলেট নিয়েছি, যে চকলেট ক্যাডবেরি যে কিউর বক্সগুলো থাকে ওগুলোই নিয়েছি, কেন আমাদের এখানে কোনো গিফট দেওয়ার কোনো অত সিস্টেম নেই, এমনি এমনি এসে খেয়ে চলে যায় মানুষ। তাও ছোটো বাচ্চার জন্মদিন বলে একটা গিফট নিয়ে আসি। তো যাব তো 7টা বাজে, তো 8টা সাড়ে 8টা 9টার দিকে যাব, পাশেই মানে আমাদের ঘরের সামনেই, আমাদের জ্যাঠা শ্বশুরের ছেলের ঘরে মেয়ের জন্মদিন, তাই যাবো। তো গিফটটা প্যাকিং করেও নিয়ে এসেছি দেখো। একটু ফুচকাও খেয়ে আসলাম, ফুচকাটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো দুজনে মিলে একটু ফুচকা খেয়ে গিফট নিয়ে একটু চলে এসেছি, একটু কাজে বসি এবার। 6:30 7টা বাজে, একটু কাজ করে নিই তারপরে যাব। তো যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখি খাওয়া দাওয়ার যদি চেষ্টা করবো পারি।